আর্থিকভাবে দুর্বলদের জন্য ফ্ল্যাট, রাজবাড়ী দিঘিকে নতুন করে আকর্ষিত করা সহ জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কাজের কথা জানালেন এসজেডি এর চেয়ারম্যান। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সহসভাধিপতি দুলাল দেবনাথকে নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিবিধ উন্নয়নমূলক কাজের ব্যাপারে অবগত করেন, যার মধ্যে আর্থিক দিক থেকে দুর্বলদের জন্য 52টি ফ্ল্যাট বিতরণ সহ দিনবাজারে পৌরসভার মার্কেট কমপ্লেক্স, বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি এবং ঐতিহ্যবাহী রাজবাড়ি দিঘিকে পুনরায় পয় পরিষ্কার করে জলপাইগুড়িবাসীদের কাছে বিনোদনের নতুন দিক খুলে দেবার মতো বিষয়গুলি রয়েছে। পরবর্তীতে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সৌরভ চক্রবর্তী জানান, জেলার বিভিন্ন স্থানে এই সব উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য মোট 12 কোটি টাকা মঞ্জুর করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগম। এটা এখান থেকে বেনিফিশিয়ারি ঠিক করবে মিউনিসিপ্যালিটি, তারপর সেটা আলবানে যাবে, আলবান থেকে ক্যাবিনেট অ্যাপ্রুভ হবে, ক্যাবিনেট অ্যাপ্রুভ হওয়ার পর মুখ্যমন্ত্রী যেদিন এর পরের যে ট্রিপে এখানে তার যে প্রোগ্রাম থাকবে, তিনি যে আসবেন, সেখানে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই আমরা তুলে দেবো। ইকোনমিক উইকার সেকশন EWS, তার জন্য একটা গাইডলাইন গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে এবং সেটা আমরা গাইডলাইনটা দিয়ে দিয়েছি আজকে জেলাশাসককে, যে কী গাইডলাইন হচ্ছে। দেখুন, কখনো কখনো পুলিশ আমাদেরকে গার্ড করে, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী করে, আমরা কোথাও কারোর কাছ থেকে কখনো কোনো সহযোগিতা চাইনি আজও পর্যন্ত। আমি পুলিশি নিরাপত্তা কোনো দিন নিজে থেকে চিঠি দিয়েও চাইনি, মুখেও কোনো দিনই ভাড়াবাড়ি চাইনি, কখনো কখনো পুলিশ দেয় থাকে। আপনার ভয় লাগে? কিসের ভয় আছে? জলপাইগুড়ি জেলার লোক আমরা মানুষের সাথে মিশে কাজ করতে চাই এবং মানুষই সবচেয়ে বেশি ভালো রক্ষা করতে পারে। এ নিয়ে এখন কিছু মন্তব্য করছি না, ঠিক আছে? আজকে একটা ডেভেলপমেন্টের বিষয়, এটাও আপনাদের জানাই যে হাতি ফালাকাটাতে ভেঙে দিয়েছে প্রায় 8টা বাড়ি গতকাল, মানে আজকে ভোরে, ঠিক আছে? ওখানে আমাকে যেতে বলেছেন, আমি যাচ্ছি। মানুষের জন্য আমাদের কাজ করতে নির্দেশ দিয়েছেন আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গ আমাদের এখানে যখন এয়ারপোর্টে বাগডোগরা এয়ারপোর্টে এসেছেন, তার সাথে আমরা দেখা করেছিলাম, তিনিও মানুষের জন্য কাজ করতে বলেছেন এবং 21শে জুলাই আছে আমাদের বড় কর্মসূচি, সবাইকে খুব সাবধানে ভালো মতো নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন ওগুলো নিয়ে ভাবছি, অন্য কিছু নিয়ে ভাবছি না। প্রথম হচ্ছে আপনাদের জানাচ্ছি যে জলপাইগুড়ি জেলাকে, জলপাইগুড়ি পৌরসভা এলাকা, ময়নাগুড়ি, মাল, রাজগঞ্জ বিভিন্ন জায়গায় একগুচ্ছ প্রায় 12 কোটি টাকা আমরা এসজেডি এর তরফ থেকে কাজ করছি, তার অ্যাপ্রুভাল এবং আমরা করে আজকে আপনাদের জানাচ্ছি, মানে অনেক লম্বা লিস্ট, ঠিক আছে? তার মধ্যে জলপাইগুড়ি শহরে প্রায় আছে অনেক স্কিম আছে, মালে আছে প্রায় 6 কোটি টাকা, জলপাইগুড়ি শহরেও প্রায় 3 কোটি টাকার আছে নতুন স্কিম, তারপর আপনার ময়নাগুড়িতে আছে এবং রাজগঞ্জে আছে রাস্তা, ড্রেন, ইনফ্রাস্ট্রাকচার। এটা সেকেন্ডলি হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় 62টা ফ্ল্যাট আমাদের রেডি আছে, আমরা এটা পৌরসভাকে আমরা দেব, তার মধ্যে 53টা ফ্ল্যাট পৌরসভার ঠিক করবে, বেনিফিশিয়ারি কারা হবে। এই ফ্ল্যাটগুলোর আনুমানিক খরচ হয়েছে 4,25,000 করে, তো এবার আমরা বেনিফিশিয়ারি গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তাদের কত শেয়ার হবে, খুবই মিনিমাম হবে, তাদেরকে আমরা ফ্ল্যাটগুলো আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে, EWS যারা আছে তারা এই ফ্ল্যাটগুলো পাবে। থার্ডলি হচ্ছে জলপাইগুড়ির যে রাজবাড়ি দিঘি, এটা আবার খুলতে যাচ্ছে, অলরেডি জলপাইগুড়ির একটি সংস্থা নিয়েছে, কোভিডের জন্য 2 বছর আটকে ছিল, আর ওখানে আমরা ক্লিনিংটা যেটা আছে সেটা এসজিডি প্রথমে করে দেবে, তারপরে ওরা একটা স্টার্ট করবে, ক্লিনিংটা কয়েকদিনের মধ্যেই শুরু হবে, আমরা ক্লিনিংয়েরও ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, যারা পেয়েছে তাদেরকেও আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। আর ওখানে যে বোটিং চলতো, এটা ওই রবীন্দ্র সরোবরের দুর্ঘটনার পর এখন ওখানে বোটিংটা বন্ধ হবে, ওই বোটটা আমরা অন্য জায়গায় যেখানে জল কম গভীর আছে সেখানে আমরা চালাবো। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় এই কাজগুলো হবে, পৌরসভার এখানে চেয়ারম্যান আছেন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আছেন, আমাদের কাউন্সিলর
তপন ব্যানার্জি এবং বোর্ড মেম্বার এসজিডিএর শাসকের সাথে বিষয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আর উনি একটা প্রস্তাব আজকে আমাদের দিয়েছেন ডিএম ম্যাডাম, সেটাও আমরা অ্যাকসেপ্ট করেছি। সেটা হচ্ছে যে দিনবাজারে যে বাজারটা আছে ওখানে একটা ট্রান্সফরমারের জন্যে ইলেকট্রিক লাইনটা না থাকার জন্য অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের, ওটা আমরা এসজিডিএর তরফ থেকে করে দেবো। পৌরসভা মার্কেট, ওটা 60 লাখ আমাদের লাগছে একটা ট্রান্সফরমার, ওটা আমরা ট্রান্সফরমারটা ইনস্টল করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে জলপাইগুড়িতে প্রথম বাংলার বাড়ি মানুষ পাচ্ছে।